হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জিহাদি টিম বাংলাদেশের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে হযরত ইমাম হুসাইন এবং আহলে বাইত আলাইহিস সালাম সম্পর্কে অনেক কিছু শুনেছি, জেনেছি। আমি 2014 সালে প্রথম কারবালা শরীফে জিয়ারত করতে যাই। তো যখন জিয়ারত করতে গেলাম, তো সেই সময় ইরানে অবস্থান করতেছিলাম। ইরান থেকে ইরাকে বর্ডার পার হলাম। হওয়ার পরে দেখলাম যে আশেপাশে আহলে বাইতের ঢল। আপনারা জানেন কারবালার ময়দানে মাত্র 72 জন ইমাম হুসাইনের সাথে ছিল, কিন্তু আজকে বিশ্বে হাজার হাজার কোটি কোটি হোসাইনি আজ ইমাম হোসাইনকে ভালোবাসে, মহব্বত করে, এরকম কোটি কোটি মানুষ। তাই নাজাফ আশরাফে গেলাম, জিয়ারত করলাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু করিমের। তারপর সেখান থেকে কারবালা শরীফে গেলাম। দীর্ঘ 78 কিলোমিটার, অনেক রাস্তা। রাস্তার দুই পাশে ইরাকিরা তাবু করে রেখেছে, মানুষদেরকে বিশ্রাম নেওয়ার জন্য খাবারের আয়োজন করেছে। মানুষ পায়ে হেঁটে হেঁটে নাজাফ আশরাফ থেকে কারবালা শরীফে 78 কিলোমিটার যায়। কারো 2 দিন লাগে, কারো 3 দিন লাগে। ইরাকিরা তাদের খাবার অন্যান্য আহ্বানের ব্যবস্থা করে। এমনকি দেখা গেছে কোনো কোনো ইরাকি কোনো ব্যবস্থা করতে পারে না, তারা পানি পান করায়, এত মহাব্বত ভালোবাসা। এটা যখন 2014 সালে আমি গেলাম, জিয়ারত করে আসলাম, বাংলাদেশ থেকে অনেকে বললেন যে আমরাও জিয়ারত করতে যেতে চাই। আমি এরপরের বার যখন আবার 2016 সালে গেলাম ইরাকে জিয়ারত করতে, তখন কারবালা শরীফের মুতাওয়াল্লি তাকে বললাম, বাংলাদেশ থেকে অনেকে আসতে চায় জিয়ারত করতে, কিন্তু বাংলাদেশ থেকে তো ভিসা দেওয়া হচ্ছে না। উনি বললেন যে এটা সরকারি সিদ্ধান্ত, ইরাকে আইএসের সাথে যুদ্ধ চলতেছে, সেই জন্য এখন ভিসা দেওয়া হচ্ছে না। তিনি তখন এই নিশান মোবারকটা দিলেন এবং বললেন যে বাংলাদেশ থেকে, বাংলাদেশে যেসব ইমাম হুসাইনের প্রেমিক আছে আশেপাশে, তাদের জন্য আমি এই নিশান মোবারকটা দিচ্ছি। যারা আসতে পারে না, তারা এই কথা ধরে দোয়া করে, তাওয়াসুল করে, ওসিলা দিয়ে দোয়া করে। তাই এই সেই মাদারের নিশান মোবারকটা নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মোবারকের মাধ্যমে যেভাবে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তার এই মাজার শরীফের নিশান মোবারকের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূর্ণ করবেন। আমিন। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকে যিনি প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আশিকে পাপ্পাঞ্জাত আহমেদ আলী উজ্জ্বল ভাই, আহমেদ আলী উজ্জ্বল ভাই। উপরে মোটামুটি কয়েকটা সিট খালি আছে, আপনারা অনেকে চলে যান। নিচে অনেক অনেক লোক দেখা যাচ্ছে, সিট ছাড়া পড়ছে না, আপনারা উপরে চলে যান। হ্যাঁ হ্যাঁ